ঠিক সরস্বতী পূজার আগের দিন মাতৃমায় রূপায়িত হল আর একটা মাদারও চাইল্ড হাব। সারা বাংলায় আমরা 17টা মাদারের চাইল্ড হাব এটা নিয়ে হলো, এবং আপনারা জানেন আগে কিছুই ছিল না। এসএমএসইউ যেখানে বাচ্চাদের ট্রিটমেন্ট হতো মাত্র 6টা 7টা ছিল, সেটা থেকে আমরা 75টায় নিয়ে এসেছি। 303টি আমরা বাচ্চাদের এসএমএসইউ তৈরি করেছি ইউনিট, আমরা 43টা মাল্টি সুপার হসপিটাল তৈরি করেছি। আমরা এলাকা এলাকায় ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার, ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার তৈরি করেছি। সব হসপিটালগুলো যদি দেখেন, সব হসপিটালগুলোর মান উন্নত হয়েছে, এবং প্রত্যেকটা পরিকাঠামো থেকে শুরু করে সব কিছু উন্নত হয়েছে। যে কোনো হসপিটালে গেলে মনে হবে যেন ওই বিশ্বের কোনো একটা সেরা হসপিটালে যাচ্ছে। আর চিত্তরঞ্জন সেবা সদন, মাতৃ সদন, শিশুমঙ্গল, এই যে আমাদের বাচ্চাদের হসপিটাল, এটা দীর্ঘদিন ধরে এসব এলাকায় পরিচিত, এবং প্রচুর বাচ্চাদের জন্ম হয়েছে এখানে। এবং আমাদেরও ভাই বোনদের আমরা দেখেছি এই চিত্তরঞ্জন সেবা সদন থেকে সবাই জন্মগ্রহণ করেছে। সুতরাং আমি আজকের দিনে আপনাদের সবাইকে শুভকামনা জানাবো। হেলথ আজকে বেঙ্গল সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ, শুধু সারা ভারতবর্ষের মধ্যে নয়। কোভিড নিয়ে বাংলা যা করেছে অন্য কেউ সেটা করতে পারে না। এটা আমাদের চিকিৎসকদের, আমাদের কোভিড ওয়ারিয়ারদের, আমাদের নার্সদের, আমাদের সিস্টারদের, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সকলের একটা বড় অহংকার এবং বড় অলংকার।